আমন্ত্রণ এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি রূপানুর। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 403 কোটি 39 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 2.2 পয়েন্ট বেড়ে 6235 পয়েন্ট, ডিএস 30 সূচক 0.2 পয়েন্ট বেড়ে 2106 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়ে সূচক 0.3 পয়েন্ট বেড়ে 1352 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 307টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 64টির, কমেছে 77টির এবং অপরিবর্তিত রয়েছে 166টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক ডেনিমস, ডোমিনোজ স্টিল বিল্ডিংস সিস্টেম, ইয়াকিন পলিমার ও ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি লেনদেন ও মিশ্র প্রবণতায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি সার্বিক সূচক সিএএসপিআই 6.9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18502 পয়েন্টে। সিএসসিতে আজ 128টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 37টির দর বেড়েছে, কমেছে 34টি আর 57টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 5 কোটি 75 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। সকাল থেকে সপ্তম দফায় দেশব্যাপী চলছে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনে রাজধানীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও খুব একটা চোখে পড়েনি, তবে সময়ের সাথে এই সংখ্যা বাড়বে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। এদিকে গাবতলী সহ রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে ও যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি, সীমিত আকারে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। চলতি বছরের জুন পর্যন্ত গত অর্থ বছরের শেষ 3 মাসে দেশে 50 কোটি টাকার বেশি জমা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে 3.75%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংকগুলোতে 1824টি অ্যাকাউন্টে 50 কোটি টাকার বেশি জমা ছিল। এই 1824টি অ্যাকাউন্টে চলতি বছরের 30 জুন পর্যন্ত জমা ছিল 2,58,544 কোটি 41 লাখ টাকা, যা দেশের মোট ব্যাংক আমানতের 15.33%। এদিকে জুন শেষে 14,59,73,192টি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা ছিল 16,87,024 কোটি 61 লাখ টাকা। 4 মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে 11,960 কোটি 51 লাখ টাকা, যা ওই সময়ের কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 300 কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 4 মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে 3,768 কোটি 78 লাখ টাকা এবং দেশি বিদেশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে 8,191 কোটি 73 লাখ টাকা। চলতি 2023-24 অর্থ বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে 35,000 কোটি টাকা। 14 বছরের আগে এ ঋণের পরিমাণ ছিল 10,000 কোটি টাকার নিচে। 14 বছরে কৃষি ঋণ বিতরণ 3 গুণ ছাড়িয়ে গেছে। কৃষি ঋণে খেলাপির হারও 7.24%। অক্টোবর শেষে কৃষকদের মাঝে বিতরণ করা ঋণের পরিমাণ 54,862 কোটি টাকা। রাজনৈতিক অস্থিরতায় ধস নেমেছে রাঙামাটির পর্যটন শিল্পে। টানা হরতাল অবরোধে পর্যটক না আসায় এ শিল্প সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। আয় না থাকায় মাথায় হাত পড়েছে শিল্পের সাথে জড়িত শ্রমিকদের। ব্যবসায়ীরা জানান, মহামারী করোনাকালের চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি রাঙামাটির পর্যটন ব্যবসা। মানুষের পদচারণা না থাকায় শুনশান নিরবতা পর্যটন স্পটগুলোতে। ভাড়া পাচ্ছেন না অটোরিকশা চালকরা, ঘাটে পড়ে আছে টুরিস্ট বোট। বেচা বিক্রি নেই আবাসিক হোটেলে, রেস্তোরাঁ ও উপজাতীয় বস্ত্র বিতান লোক শূন্য। বাংলাদেশকে 5টি প্রকল্পের জন্য 111 কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। ঢাকায় বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরীফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ চুক্তিতে সই করেন। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিশ্বব্যাংক। এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে পাশে থাকবে বিশ্বব্যাংক। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। নতুন প্রকল্পগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার সঙ্গে সঙ্গে শিশুদের এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করবে। এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।